চারদিকে জয়ের উল্লাস, বিজয়ের কেতন, দিনরাত এক করে কঠোর পরিশ্রমে জনতার আস্থা ও ভালোবাসায় এই অর্জন। দিনভর ভোট গ্রহণ ও গণনার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত দ্বাদশ সংসদ নির্বাচনের জনপ্রতিনিধিরা জনগণের সুষ্ঠু ভোটের রায়ে নির্বাচিত হন। হেভিওয়েট আলোচিত সমালোচিত, তারকা থেকে শুরু করে নবীন প্রবীণ সবাই এবারের নির্বাচনে জননেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাত জানুয়ারি দিনভর চলে ভোট যুদ্ধ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ হারেন, কেউ পরেন বিজয়ের মালা। শুরু থেকেই নজর কেড়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২২ গজের এই খেলোয়াড় ভোটের মাঠেও হাঁকালেন ছক্কা। বেসরকারিভাবে মাগুরা এক আসনে জয়ী হয়ে দেন প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জয়ে সমর্থক ও নেতাকর্মীরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন। প্রিয় নেতাকে কাছে পেয়ে মিষ্টি মুখ করান নেতাকর্মীরা, সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মাশরাফি। ২ লক্ষ লোকে তারে ভোট দিয়েছে, তার মানে ২ লক্ষ অন্তরে মানুষের অন্তরে ভিতরে সে আছে। ভোট যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছে এবং তারা ভোট কেন্দ্রে এসে বিপুল ভোটে মাশরাফি ভাইকে জয়যুক্ত করেছে। ব্যক্তি মাশরাফি, সার্বজনীন মাশরাফি, এখানে দলমত নির্বিশেষে মাশরাফিকে সবাই ভালোবাসবে। আর যদি ভোটের প্রশ্ন হয় সবাই তাকে দলমত নির্বিশেষে তাকে ভোট দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি মানুষ কঠিন সময়ে যখন মানুষ মানুষের পাশে থাকে মানুষ সেটা ভোলে না, তাই সেটার একটা ফিডব্যাক। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি দল সুসংগঠিত ছিল, সবাই যে যার জায়গা থেকে যার যার পজিশনে ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে, কাজটা করেছে। এবং সেই সাথে কম্বাইন্ডলি আমাদের যে ডেভেলপমেন্ট বিগত ৫ বছরে ছিল তার থেকে প্রোগ্রেস আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, সব কিছু মিলিয়ে এটা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে টানা চতুর্থবারের মতো জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী র আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ জয়কে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য উৎসর্গ করেছেন তিনি। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে, আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি বিনম্র ভালোবাসায় তাদেরকে স্মরণ করি এবং তাদের এই ঋণ আমি চেষ্টা করব শোধ তো করতে পারবো না, তবু আমি তাদের এই ঋণের কথা কখনো ভুলবো না। নোয়াখালী ৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৮১,২৭৯ ভোট নিয়ে পঞ্চমবারের মতো নিজ আসনে পেয়েছেন জয়। নারায়ণগঞ্জ ৪ আসনে বিশাল ব্যবধানে চতুর্থবারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান। তার জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন সমর্থকরা। নির্বাচনকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলেও নির্বিঘ্নে মানুষ ভোট দিয়েছেন বলে জানান শামীম ওসমান। তারা যেটা ভেবেছিল যে এখানে ভোট পড়বে না, এবং আপনারা দেখেছেন যে ৪ আসনে ৫ আসনে আমরা ১০০% ফ্রি অ্যান্ড ফেয়ার রেসে করেছি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফল প্রকাশের পর দলীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। প্রবীণ এই রাজনীতিবিদ ভবিষ্যতে ভোলার উন্নয়নে আরও অবদান রাখবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। শুরু থেকেই আলোচনায় তুঙ্গে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত হবিগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে নৌকার প্রার্থীকে হারিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। ভোটার কর্মী সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা জানান সুমন। আপনি যখন ঘাম ফেলবেন, ঘাম কখনো প্রতারণা করে না, তো আমি যে পরিমাণ ঘাম ফেলছি আমার এলাকায় সম্ভবত এলাকার মানুষরা যতটুকু ফেলছিলাম তার চেয়ে বেশি আমাকে দিয়ে দিয়েছে। এদিকে ফরিদপুর ৩ আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। বেসরকারিভাবে পাওয়া ফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে ৫৯,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে, আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ, ব্যবসায়িক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যে আমি অনেকগুলো পরিকল্পনা করব। এদিকে নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহর চেয়ে ২৩,৯৬৯ ভোটের ব্যবধানে জিতে ফরিদপুর ৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী হ্যাট্রিক করে বিজয়ের উল্লাসে মাতেন। রাজশাহী ২ আসনের নৌকার হেভিওয়েট প্রার্থী ফজলে হোসেন বাদশাকে ২৩,৭১৮ ভোটে হারিয়ে আনন্দ মিছিল করেছেন কাঁচি প্রতীকের শফিকুর রহমান বাদশা সমর্থকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।